শরীয়তপুরের গোসাহাট উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে প্রায় 200 নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সামন্তসার ইউনিয়নের তারুলিয়া গ্রামে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা জজকোর্টের আইনজীবী তারুলিয়া গ্রামের অ্যাডভোকেট মিটুন সাহার পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জসিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, সামন্তসর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সর্দার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাতবর, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক এপিক দীপনাথ, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুল্লাহ মামুন অনির্বাণ ঘোষ সহ আরো অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আইন পেশায় সর্বোচ্চ আমাদের এলাকার মামুনদের জন্য যে একটি ক্ষুদ্র আয়োজন করেছেন, অনেক বড় আগ্রহ বেড়ে গিয়েছিল। তখন ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ বিদ্যাপীঠ গিয়ে থাকি, এরকম মানুষজন আসি, এরা জন্য নিজের জন্য নয় অন্যের জন্য ভাবি। ভালো থাকবেন সবাই। আপনারা যারা এখানে অ্যাডভোকেট মিটুন সাহার ডাকে সাড়া দিয়ে আজকের এই বস্ত্র ধন্যবাদ জানাচ্ছি। এখনই ইউনিয়ন পরিষদের সম্মানিত মহিলা সদস্য মোজাম্মেল হক, ইপিআই দুর্গা পূজার অনুষ্ঠানে সেই মন্দিরে 100 জনই বা মানে আগের চেয়ে একটু বেশি থাকবে, কারণ তার করণের পোশাকটা এখন যথাযথ আছে, সে সেখানে উপস্থিত হবে। কারণ আমি একটা সময় আমি আপনাদেরকে যাদের নাম লিস্ট করা হয়েছে, আপনারা আসলে পিছিয়ে পড়া কিনা এটা নিয়ে আমি কথা বলতে চাই। আমি জাস্ট একটা জায়গাতে আমার ফোকাস, যে আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি যে আমি এই পোশাকের কারণে অনেক জায়গা থেকে বঞ্চিত হয়েছি, এই পোশাকের কারণে আমি অনেক অনুষ্ঠানে যাইতে পারি নাই। এই কথাটা কিন্তু আমার মা বাবাও জানে না, কারণ আমি বলতাম, আমি জাস্ট একটাই বলতাম যে আমার পড়াশোনা আছে। এখন পড়াশোনা আছে এটা বললে তো আর কোনো মা বাবা বা কোনো বন্ধু বান্ধবী ফোর্স করবে না। এটাই আমার উদ্দেশ্য, যে আমাদের দুর্গাপূজাতে সব